নমস্কার বন্ধুরা, আমার রান্নার জগতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আটা ময়দা লুচি তো অনেক খেয়েছেন, একবার ট্রাই করে দেখুন। মাত্র 10 টাকা সুজির প্যাকেট দিয়ে পুরো পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের সুজির লুচি। এই সুজির লুচিগুলো খুবই নরম হয়, যে মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে রেসিপি বানানো শুরু করি। সুজির লুচি বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। ঘিটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব সুজি। আমি এখানে এরকম একটা 10 টাকা সুজির প্যাকেট নিয়েছি, যেটা ওজন হিসাবে 200 গ্রাম, যেটা এই বাটির এক বাটি হয়েছে। পুরো সুজিটাই আমি দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না, যাতে সুজির কালারটা চেঞ্জ হয়। এর মধ্যে সুজিটা 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। তার দিয়ে দিচ্ছি জল, যতটা সুজি নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আপনারা যে বাটি মেপে সুজিটা দেবেন সেই বাটি মেপে দ্বিগুণ পরিমাণে জল দেবেন। এবার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে নুন আর 1/2 টিস্পুন মতো চিনি। এবার সুজিটাকে পাক দিয়ে নেব। সুজি খুবই তাড়াতাড়ি জল টেনে নেয়। এটা যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হবে ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। সুজিটা রান্না করার সময় ভালো করে নাড়তে হবে, যাতে সুজির মধ্যে কোনো দলাভাব না থাকে। এইভাবেই সুজিটাকে 4-5 মিনিট ধরে লো ফ্লেমে পাক দিয়ে নেব। সুজিটা পাক দিতে দিতে যখন কিছুটা সুজি হাতে নিয়ে দেখবে এটা একটা শেপে গড়া যাচ্ছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। পাক দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবে, সুজিটা একদম শুকনো না হয়ে যায়, তাহলে সুজিটা ঝরঝরে হয়ে যাবে। এবার এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে। তার আগে এর মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে সুজি নিয়েছি, সেম বাটি 1/4 মতো ময়দা। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না স্মুথ একটা ডো হচ্ছে। সবশেষে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে আবারও এটাকে একটু ঠেসে নেব। তেল দিয়ে ঠেসলে হাতে আর লাগবে না। এবার একটু বড় বড় করে লেচি কেটে নেব। সুজির লুচিগুলো এমনি লুচির থেকে একটু বড় করে লেচি কাটতে হয়। এবার এগুলোকে দু হাতের সাহায্যে একটু গোল করে একটু চেপে নেব। এবার একটা করে লেচি নিয়ে বেলে নেব, ততক্ষণ বাকি লেচিগুলো ঢাকা দিয়ে রাখবো। এবার লেচিটাকে ময়দার সাহায্যে আমি বেলে নেব। আমি এখানে ময়দার সাহায্যে বেলছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো। লুচিটা কিন্তু একটু মোটা করে বেলতে হবে, এমনি লুচির মতো পাতলা করে বেললে হবে না। লুচিগুলো কিন্তু সব একসাথে বেললে হবে না, কয়েকটা বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম হতে বসিয়ে দেব। তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা করে লুচি ছেড়ে দেব। লুচির ওপরে ছানতার সাহায্যে একটু প্রেসার দিলেই লুচিগুলো ফুলে যাবে। এভাবে লুচি করলে সমস্ত লুচিগুলো ফুলকো ফুলকো হবে। এই লুচিগুলো খেতেও খুব নরম ও টেস্টি হয়, আর একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই সুজির লুচি রেসিপি ভালো লেগে থাকে, এটাকে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো তাহলে এখানে শেষ, আবার দেখা হচ্ছে কালকে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে আর সুস্থ থাকবে। ধন্যবাদ।